আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা ও বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আল্লাহর বিশেষ রহমতে, ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আপনার প্রতিদিনের ন্যায় সকালে আরজিজিএল মরেঞ্জি ব্ল্যাক কপির যে সংমিশ্রণটা আমরা ব্যবহার করি সেটা আপনাকে দেখাবো। প্রথমে একটা গ্লাসে পানি নিয়ে নিই, তারপরে ঋষি জ্ঞান আরজি, এটা এক চামচ, আর জিএল এক চামচ, আর এটার সাথে মরেঞ্জি। শেষের দিকে তো চামচের খুব আরজিজিএল এক পাঁচ করে নিলাম, এরপরে মরিঞ্জি দুই চামচ, এরপরে ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি এক চামচ নিয়ে পরিমাণ মতো একটু পানি মিক্সড করে এই যে পরিমাণ মতো পানি মিক্সড করে এটা করলাম, এটা অনেকেই এইভাবে পান করেন, কিন্তু এইভাবে পান করাটা শরীরের পক্ষে খুব সময় লাগে, কষ্ট হয়। এটা যদি আপনি এরকম কাঁচের অথবা প্লাস্টিকের বোতলে, প্লাস্টিকের বোতলে যদি কাঁচের বোতল সবচেয়ে ভালো হয়, কারণ প্লাস্টিক অনেক সময় রিয়াকশন করে, কিন্তু কাঁচের বোতলে কোনো রিয়াকশন করে না। এখানে ঢেলে নেবেন, ঢেলে নিয়ে একশোবার এটা ঝাঁকানোর একটা মিনিংফুল আছে, যে একশোবার ঝাঁকালে হোমিওপ্যাথিতে বলে একশোবার ঝাঁকালে এই মিশ্রণটা ভালোভাবে মিশ্রণ হয় এবং এর সাথে অক্সিজেন উৎপন্ন হয়। অক্সিজেন উৎপন্ন হলে এই মিশ্রণটা আপনি পান করার সাথে সাথে শরীরের রক্তের সাথে মিশে কার্যক্রম শুরু করে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনত্রিশ চব্বিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি বাষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি বাষট্টি বাহাত্তর তেইশ পঁচাত্তর সাতাত্তর সাতাত্তর এবার এটা আলহামদুলিল্লাহ করবো আমরা, বিসমিল্লাহ।
শুকর আলহামদুলিল্লাহ না তো যা হল আদর শুকর। এখন আপনাদের সাথে আমি একটা বিষয় আলাপ করবো, সেটা হলো যাদের চুল ঝরে যায়, চুল পড়ে যায়, চুল থাকে না বা মাথার চুল কমে যাচ্ছে, চুল গজায় না, চুল এক সাধারণত বিভিন্ন কারণে ঝরে যায় পড়ে যায়, কাঁধের হরমোনের কারণে, অনেকের ভিটামিনের কারণে, অনেকের জন্মগতভাবে, কিন্তু যাদের চুল ঝরে যায় পড়ে যায় তারা আমাদের এই তিনটে প্রোডাক্ট নিয়মিত যদি ভালোভাবে ব্যবহার করেন, যেরকম শ্যাম্পু, গ্যানোজি পেস্ট আর ম্যাসেজ অয়েল, এই তিনটার মিশ্রণ করতে হবে। আপনার মাথায় যে চুলের পরিমাণ, যাদের চুল ঝরে যায় পড়ে যায় একদম কোনো কিছুতেই কিছু হয় না, চুল নতুন গজায় না, তারা চুলটা প্রথমে মাথা নেড়ে করে নেবেন। নেড়ে করে নিয়ে ম্যাসেজ অয়েল, এইরকম একটা বাটিতে ম্যাসেজ অয়েল নেবেন, একটু ম্যাসেজ অয়েলটা ভালোভাবে ঝেঁকে নেবেন, আর একটু একবার ব্রাশ করতে যে পেস্ট লাগে সে পেস্ট নেবেন, আর এটা ঝাঁকায় এক চামচ শ্যাম্পুটা নেবেন, নিয়ে এটা ভালো করে বাটিতে মিশ্রণ করবেন। মিশ্রণ করে গোসল করার মিনিমাম আধা ঘন্টা আগে ভালোভাবে মাথায় এরকম 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 করে, মানে মাথার চুলের গোড়ায় যাতে ভালো হয়, একটা চুলের গোড়ায় কিন্তু পাঁচটা ছয়টা চুলের মুকুল থাকে, সেটা যদি থাকে তাহলে আপনার চুল গজাবে, চুল বের হবে এবং চুল ঝরবে না, চুল পড়বে না এবং মাথায় খুশকিও হবে না। এরপরে এটা যদি এক মাস দুই মাস ব্যবহার করার পরে না হয়, এটা সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন এইভাবে, এরপরেও যদি না হয় তাহলে নিয়মিত এটার ব্যবহারের পাশাপাশি আপনাকে স্পিরুলিনা ট্যাবলেট খাইতে হবে। স্পিরুলিনা ট্যাবলেট দিনে প্রথম সপ্তাহ তিনটে তিনটে করে, ছয়টা সকালে তিনটে, বিকেলে তিনটে, দ্বিতীয় সপ্তাহে চারটে করে, তৃতীয় সপ্তাহে পাঁচটা করে, চতুর্থ সপ্তাহে ছয়টা করে, এইভাবে এই এক ফাইল খাইলেই হবে, এক ফাইলে ৫০০টা থাকে। আশা করি সবাই শুনছেন বুঝছেন, যাদের প্রয়োজন তারা ইনবক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপ মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। আল্লাহ যদি হাতে বেঁচে রাখে আবারও নতুন কোনো ভিডিও এবং তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।